আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের মধ্যে অনেকেরই এরকম সমস্যা হচ্ছে যে ফেসবুকে সঠিক নাম্বার এবং সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও আপনি যখন লগইন করতে যাচ্ছেন, লগইন করতে গেলেও এখানে আপনার ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। তো এই সমস্যাটি হওয়ার কারণ হলো আপনি হয়তো এক নাম্বার দিয়ে একাধিক ফেসবুক আইডি খুলেছেন, সেই ক্ষেত্রে আপনি যে ফেসবুক আইডিতে ঢুকতে যাচ্ছেন সেই ফেসবুক আইডিতে ঢুকতেছে না, অন্য আইডিতে ঢুকে যাচ্ছে, অথবা আপনার ফেসবুক আইডিতে যে এরকম আসতেছে ইনকারেক্ট পাসওয়ার্ড। তো এই সমস্যাটি সমাধান আসলে কীভাবে করবেন, তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও আপনার ফেসবুক আইডিতে যখন লগ ইন করছেন তখন ওইখানে ইনকারেক্ট পাসওয়ার্ড যদি দেখায়, সেক্ষেত্রে এই সমস্যাটি সমাধানের জন্য আপনি যে কাজটা করবেন, অন্য কারো ফোন নিয়ে অথবা আপনার অন্য কোনো ফেসবুক আইডি নিয়ে যেই ফেসবুক আইডিতে সমস্যা করতেছে ওইটা জাস্ট এইখান থেকে সার্চ করে নেবেন। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে সমস্যা হচ্ছে, জাস্ট ওইটা আমি সার্চ করে নিলাম। তো সার্চ করে নেওয়ার পরে আপনার ফেসবুক আইডির এইখানে থ্রি ডট মেনুতে চলে যাবেন। তো থ্রি ডট মেনুতে গেলে এইখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডির লিঙ্ক, আপনি যে কাজটা আপনার ফেসবুক আইডির যে লিঙ্কটা রয়েছে ওইটা জাস্ট কপি করে নেবেন। তো এইখান থেকে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা কপি করার পর যে কাজটা করবেন, আপনার যে ইউজার নেমটা রয়েছে ওইটা লাগবে। তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে facebook.com/এর পরে যেটুকু রয়েছে ওইটুকু হলো আপনার ইউজার নেম। তো আপনার যদি এরকম দেখায় যে আপনার আইডি রয়েছে, সেই ক্ষেত্রে আপনার এইখানে দেখতে পাচ্ছেন আইডি ইকুয়াল টু, তো আপনার যদি এরকম দেখায় সেই ক্ষেত্রে আপনার ইউজার নেম হিসাবে জাস্ট যে আইডিটুকু রয়েছে সেইটুকু কপি করে নেবেন। আর যদি আমার মতো এরকম দেখায় যে facebook.com/az.alomgir1, তো আপনার যদি এইরকম কোনো একটা ইউজার নেম থাকে সেই ক্ষেত্রে জাস্ট আপনার facebook.com/এর পরের টুকু যেটুকু রয়েছে ওইটুকু জাস্ট কপি করে নেবেন। তো এরপর যে কাজটা করতে হবে, আপনার ফেসবুকে লগ ইন করার সময় এখানে ফোন নাম্বারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে জাস্ট আপনার ইউজার নেম যেটা কপি করে নিলেন ওইটা জাস্ট বসিয়ে দিবেন এবং এইখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এরপর যখন আপনি এখান থেকে লগ ইন করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফেসবুক আইডিটা কিন্তু খুব সহজেই লগ ইন হয়ে যাবে। তো এইভাবে যদি আপনার কখনও ফেসবুক আইডিতে লগ ইন করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু এইভাবে ইউজার নেম দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তো এরপরে আপনি যে কাজটা করতে পারেন, আপনার ফেসবুক আইডির যে নাম্বারটা রয়েছে সেটা জাস্ট রিমুভ করে অন্য কোনো একটা জাস্ট নাম্বার অ্যাড করে নেবেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু লগ ইন করতে আর কখনও সমস্যা হবে না। তো এইভাবে খুব সহজে আপনার যদি ফেসবুক আইডিতে কখনও ইনকারেক্ট পাসওয়ার্ড দেখায় সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু আপনার ফেসবুক আইডির যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু সমাধান করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।